আমার ফোন আর আমি বাইগন দিয়ে খাই। তোমার বাপের বয়সের মানুষ আমরা, আমার ঘরে অল্প সম্মান দেয় কথা বলা, আর তোমার আমার আমার কথা শুনবার। ঠিক আছে দেখুন, পরে দেখুন, দেখা যায় বাবুন পরে। একটা করছিলাম সব করিয়ে প্রেম ভাই, ভাই তোর কি হয়েছে রে ভাই? তুই যেটা আসিস সেকেন্ড তুই আমার এই অবস্থা জানাস না, কিসের আমি ধোকা খামো রে ভাই? তোমার বড় মাছি ভাই, তোর বাবার টাকা আছে ভাই, পালসার বাইক নিয়ে ঘুরোস ভাই, আমার তো নাই। আমার চিংড়ি ভেঙ্গি দামে দেয় না ভাই, এই তোমার জ্বালায় ভাই কোনো জায়গাতে একটা চিংড়ি মুখও দেখ করে গেলে সেন্টার খুলি পিটে ভাই। আজকাল আর ভালো লাগে না রে ভাই, মানছি তো দাম দামও নাই যে কিছু একটা করবো, করি যাবো, ডেভেলপ করবো, নিজের বাপের টাকা আর কতই চলবো। কম এই যে বাপি দিতে লেগছে, দিতে দিতে এই যে খাবে লেগছি রে ভাই, অল্প ভাই জান চলে না রে ভাই, তোরা কি বুঝবি মনের কষ্ট ভাই। ভাই সাজিদ করি রে সাজিদ, এই সাজিদটা দেখ আমরা বন্ধু মানছি, প্রেম করবে একটা প্রেম করবে কুছি আমরা না, আমরা খাসি বেড়ায় না তোমার বন্ধু না,
কেমন দেখো কোথায় কি কমু হোক মানে সরম নাগে আমার ভাই তোর হ্যাঁ তোর বন্ধু নে আন্তর বন্ধু নে তো কোনো বন্ধু সবচেয়ে বন্ধু তুই কাজ বেশি ভালোবাসত ঘুরে আমি তো বন্ধু না উপকার করলি ভাই যে বরত আমি খুলবেন করবি তো দেহিস দেহিস আমিও পাই হ্যাঁ দেহিস সুন্দর ভাবে আমার নাম না একদম চ্যাম্পিয়ন লিস্ট আসবো আমি প্রেম করি ঠিক আছে তাহলে আমি ভালো আছি তুই কেমন আছিস তুই 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 কি দেখেছ আমার সোনাটা বলে বাইগন দিয়ে খাই আমি গাছের তলে বসি বসি ছুটি যে শান্তি গরমের দিন না নাই একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই গরম তো আছে আছে গাছের তলে এত সুন্দর হাওয়া আর তার মধ্যে আমার সোনার সাথে কথা কবি দেখছি দেখ পেলে জালা হ এত বার ফোন মারবে লেখি বিজি ভাই বিশ্বাস করছো তার ফোন করবেন কি এত কথা কষ্ট তো এই ট্যাঙ্গাটা কি হইল রে কি জন্য ধরে দিলাম ট্যাঙ্গাটা একটু বড় আছে রে না দাদা রাস্তার যাই বহুত অন্যায় করছি দাদা আমাকে মাফ করবি নয় বাবা ঠিক আছে ঠিকই আছে বাবা তোমাকে তোমার ভুল বুঝছেন এটাই ভালো লাগছে মোর অনেক কিছু দেন না চাচা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা সুবহানাল্লাহ এত মানসিক এত কথা কইলাম কাইও শুনিল না আজকে যে এই ছাওয়াটা মোর কথা শুনিল মোর ভাল লাগছে আল্লাহ যাতে ওক হেবাদত করুক আমি
দোয়া করি আল্লাহর কাছে, জানে সবারে ঘরে ছাওয়া পাওয়া এরকম ঘুমিয়ার পথে দেশে ওই এটা আল্লাহর কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? এখানে এতখানে চান্স হয়ে গেছি, সালাম দিলি আজকে, সালাম দিলি আমার মনটা শান্তি। তুই এলে কি কস, এলা ভুরে হয়েছে নাকি? আমি এলাই নামাজ পড়বো, ভুরে হলে নামাজ পড়বো, এলা মেলা দিন বাহি আছে। তোর তো ভালো কথা কইলাম, তুই তো শুনলি না, একদিন বুঝবি তুই। খালিল পড়ি রে, খালিল ফোন মারছি, ফোন মারছি, এলা এলাও আসে নাই। রে বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস রে? তুই কেন এত চান্স হয়ে গেছিস, সালাম দিস দেখো আজকে। হ্যাঁ কৃষ্ণে ভাই, আর কৃষ্ণ রে ভাই, কি করবো ক, বহুত মানুষজনই দেখলাম আজকাল, আজকে ভালো হয়ে গেছিস। আর আর না ভুল টুল করবেন নই, পারিস যদি তুইও দিনে পথে আ, ভালো হ, ভালো করবো মানুষ, নিজেরও ভালো লাগে। দেখ ভাই না কত করবো, তাহলে মানে বাড়িতে আমি মানে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর মানে আমাদের বন্ধুত্ব লাইফ দেখতে নাই শেষ, আমি কামড় যাবো। দেখ ভাই, কালকে আমি কামড় যাবো, মনে কিছু নিস না ভাই, তা তোমরা ভালো থাকেন। রে তুই ফির কুটি কোটায় কামে যাবি? আমি গুজরাট যাবো রে। গুজরাট যাবো, তাহলে ভাই মুখো কামড় নিয়ে যা। তুই কে যাবো রে ভাই, তোর কি মনে করছিস? দেখ ভাই, বাড়িতে খাইতেও গাল পারে, উঠতেও গাল পারে, বসতেও গাল পারে, হাঁটতেও গাল পারে, হাঁটতেও গাল পারে। কি করার, চল তাহলে।